করোনা সংক্রমণের হার 5 ভাগের নিচে না নামা পর্যন্ত কঠোর বিধিনিষেধ অব্যাহত রাখতে পারে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই বিবেচনায় 6 জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পণ্য পরিবহন ছাড়া ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকছে আরও 14 দিন। তবে জাতীয় কমিটির সুপারিশে সীমান্তবর্তী জেলাগুলো লকডাউনের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেনি সরকার। করোনার বিস্তারের মাঝেও সবকিছু যখন অনেকটা স্বাভাবিকভাবে চলছে, এ অবস্থায় আরেক দফা বাড়ল কঠোর বিধিনিষেধ। সরকারি বেসরকারি অফিস বন্ধের সময়সীমা বাড়িয়ে সপ্তমবারের মতো প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে, আরও 1 সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে। পরীক্ষা অনুপাতে করোনা সংক্রমণের হার আবারও 10% ছাড়িয়েছে। এটি 5 ভাগের নিচে না নামা পর্যন্ত বিধিনিষেধ বজায় রাখার পরিকল্পনা সরকারের। সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য, 5% এসে গেলে কিন্তু সেটাকে বলা হয় যে একটি স্বস্তিজনক অবস্থা আছে এবং সেটি ঝুঁকিপূর্ণ নয়। সংক্রমণ আশঙ্কাজনক হওয়ায় সীমান্তের 5 জেলা সাতক্ষীরা, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় কমিটি। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সিদ্ধান্ত হবে পরিস্থিতি অনুযায়ী। এছাড়া ভারতের সাথে 34টি স্থলবন্দর দিয়ে যাতায়াত বন্ধের সময়সীমা আরও 2 সপ্তাহ বাড়িয়েছে সরকার। সেটি আরও 2 সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। আপনি জানেন যে সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে সেখানে এইভাবে অবস্থানটা যেটা আছে যেভাবে, সেটি কিন্তু আরও 2 সপ্তাহ চলমান থাকবে। গত 7 দিনের ইনফেকশনের পরিসংখ্যানটা তুলে ধরেছিলাম, ওনারা দেখেছেন, বলছেন যে আমরা উইল লেট ইউ নো, আপনাকে জানাবো। সম্ভবত স্থানীয় পর্যায়ে এটা বোধহয় করা হবে যতদূর মনে হলো, এটার কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা 12 জুনের পরেও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।